ওই আমার বাড়ির যোগ্য বউ। রিনি কি জাদুটোনা জানে নাকি গো? এক মিনিটের মধ্যে দজ্জাল মহিলাকে হাত করে নিল। আমি চাই এই বিয়েটা হোক। কি হলো এটা? রিনি মামুনিকে এমন কি বললো যে মামুনি একেবারে মুহূর্তের মধ্যে রাজি হয়ে গেল এই বিয়েতে? ঠাকুরমশাই, আপনি বিয়েটা শুরু করুন। কি রে বেনা, আমি তোকে বলেছিলাম না যে রিটা ঠিক মমকে কনভিন্স করে ফেলবে। আরে মিস রিটার একটা পাওয়ার আছে, হচ্ছে সুপারস্টার। পাগল হয়ে গেছো তুমি? হ্যাঁ করে দিলে কি? চুপ করো, সব পরে বলবো। আরে কি করতে চাইছো আমি কিছু বুঝতে? চুপ করতে বলেছি, চুপ করো। টুকাই বাবু, রিনি মামুনিকে কি এমন বললো বলো তো যে মামুনি এভাবে কনভিন্স হয়ে গেল? আমারও তো সেইখানেই খটকাটা লাগছে। হ্যাঁ, খটকা তো আমারও লাগছে। কারণ আমি মামুনিকে যতটা জানি, মামুনি কিন্তু এত তাড়াতাড়ি কনভিন্স হয়ে যাওয়ার মানুষ নয়। এই না না করলে এখন হঠাৎ করে দুম করে হ্যাঁ বলে দিল। চিন্তার বিষয়। তবে জানো, কারণ কিছু একটা নিশ্চয়ই আছে। এটা হতে পারে হয়তো এই বিয়েটা দিলে মামুনির কোনো লাভ আছে। মামুনির কি লাভ হবে সেটাই তো বোঝার চেষ্টা করছি। এই না, এইবার সিঁদুরদান শেষ হলো, মানে বিবাহ সম্পন্ন হলো। দিদি মিস্টার কানাদু, তাহলে তোমাদের বিয়েটা ফাইনালি হলো বলো। চলো 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 চলো, মিমি এদিকে এসো, এদিকে এসো, আমরা একটা ফ্যামিলি সেলফি তুলে নিই। চলো 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 চলো। এবার তাহলে আমরা আসি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। আবার আসবেন কিন্তু? হ্যাঁ হ্যাঁ, আমার তো আসতেই হবে, কারণ আমাদের ছেলে আপনাদের হেফাজতে রইলো। ও তো আর আমাদের সাথে আসছে না, তাই আবার আসতে হবে। তো আসবে আসবে, আর আমাদের হার মারছি বিয়ে খাবে, হার জ্বালানিটা মা বকলতায়। আহা মেজো, চুপ কর না, শুনতে পাবে তো। এ বাপ্পা, হ্যাঁ চল খাওয়া দাওয়ার দিকটা একটু দেখি। হ্যাঁ আমিও তাহলে একটু ওদিকে খাওয়ার দিকটা একটু দেখে আসি।
এবারই তো আসল মজা হবে। থাকবো। এখন আর কি লাভ, রেগে মেগে পাইচারি করছো কি লাভ, যা করার সব শেষ করে চলে। আমি কি করবো এই রোগ, আমার কাছে কোনো অপশন ছিল না, কোনো অপশন ছিল না। এমনিতেই তো তোমার ছেলেটার বিয়ে হয়ে গেছিল, শুধু সিঁদুরদানটা বাকি ছিল, আমার আর কোনো উপায় ছিল না। উপায় ছিল না গায়ত্রী, থাবড়ে নিয়ে আসতাম রুকিকে, কোনো কথা শুনতাম না। না তুমি সময় দিলে না, সব সেটেল করে চলে এলে। অদ্ভুত অদ্ভুত বলছো ইরক, ওই মেয়েটা সবটা জানে, আমি তো তোমাকে সবটা বললাম। তাহলে আর কি লাভ, এত রেগে এত চিন্তা করে কি লাভ এখন, ও তোমার ওই ধান্দাবাজ বৌমাকে নিয়ে। এখন উর্মি, উর্মি সবকিছুর পেছনে ওই উর্মি, আমার জীবনটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিলাম। জন্মানোর পরে ওর গলা টিপে মেরে ফেললাম না কেন আমরা? হ্যাঁ, তাহলে তো আমাদেরকে এই দিনটা দেখতে হতো না। এখন ভেবে লাভ আছে যেটা করনি? এখন ভেবে লাভ আছে কিছু? নেই নেই, কিন্তু এই ভাবনাটা তো বন্ধ করতে পারছি না। না উর্মি প্রথমে সাপ্তকীর গলায় ঝুলে পড়লো, তারপর ওই ড্রাইভারটার সাথে হাতে হাত মিলিয়ে আমাকে নাকানি চোপানি খাওয়ালো। এরকমটা ছিল না কিন্তু, ওই সাত্তকের সঙ্গে মিশে মিশে খুব চালাক হয়ে গেছে। এতগুলো বছর আমরা ওকে গাধা বানিয়ে রাখলাম গায়ত্রী, আর দেখো আমাদের সমস্ত পরিশ্রম সমস্ত সবকিছুর উপরে জল ঢেলে দিল ওই বোকার ড্রাইভারটা। ছাড়বো না, আমি কি সর্বনাশ করে সেটাই এখন দেখা। আমি বিজোর অড ম্যান আউট, মিস রিটা মানে এখন মিসেস রিটা, আমার মিসেস মিসিং, বাসর রাতে আমার মিসেস মিসিং, বোঝো আমার অবস্থাটা একটু বোঝো। আরে দাদা ভাই, তোর অবস্থা বোঝার জন্য না পুরো জীবনটা পড়ে আছে, এখন কেন তো দুঃখ করছিস? আরে আমি বলছি, আমি রিনিকে এক মিনিটে চারবার হাই তুলতে দেখেছি, তো ঘুমিয়ে পড়েছে, সিম্পল। আরে বেহেন, এটা একটা ঘুমিয়ে পড়ার সময়, বাসর রাতে কেউ ঘুমিয়ে পড়ে? আচ্ছা বেহেন, তুই আমাকে বল, বিয়ে কি কারো বারবার হয়? কেন ভিকি, তোমার তো দুবার বিয়ে হলো ভাইয়া। টুকাই বাবু, শুধু আমার একার? তোমার বিয়ে তো দুবারই হয়েছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, এখানে আমাদের সবারই কিন্তু দুবার দুবার করে বিয়ে হয়েছে। হ্যাঁ, একজনের সাথেই হয়েছে। এই কি বললে তুমি? মানে ও আচ্ছা, বুঝতে পেরেছি, মানে তোমার দুজন মানুষের সঙ্গে আলাদা করে বিয়ে হলে ভালো হতো, তাই না? আমি তোমাকে মেরে দেবো কিন্তু, জানো, জাস্ট মেরে দেবো, আমাকে কিন্তু রাগাবে না, বলে রাখলাম। এই তাহলে আমারও তো দুবার বিয়ে হবে, তাই না পিক? I'm sorry. আমি বলতে চাইছিলাম যে আমাদের বিয়েটাও এরকম ভাবে হ্যাপেনিং হবে, তাই না? হ্যাঁ করবে, বিয়ে তুমি করবে, কিন্তু আগে পড়াশোনাটা ঠিক করে করো, আর বিয়ে বিয়ে নিয়ে বেশি মাতামাতি করো না, সময় হলে বিয়েটা ঠিক করবে। বাপ রে কি এক্সাইটমেন্ট! ঠিক আছে, না করতে যাচ্ছে তো করবে, তো কি আছে এতে বাবা? এ দাঁড়া 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 দাঁড়া, প্রচন্ড বড় হচ্ছি, নাচের কথা যখন উঠলো একটু বাসর ঘরে নাচ গান হোক না প্লিজ, এই গ্লুমি গ্লুমি ব্যাপারটা আর ভালো লাগছে না। ঠিক বলেছো ছোটকা, সত্যি তো, বাসর রাত বাসর ঘর, আর আমরা কিছু করবো না, নাচ গান কিছু তো হোক। কি হবে কি হবে কি হবে? ও দিদি তোর গান ধরো। গান? এ বাবা, আমি আবার কেন? না না, আমি গান ঠান গাইতে পারবো না। মা কেন নয়? হ্যাঁ, আরে বাবা তুমি ভালো গান গাও, আর তাছাড়া তোমার বিয়েটা আলটিমেট হয়ে গেছে, বাড়ির সবাই মেনে নিয়েছে, অন্তত সেই খুশিতে তো একটা সেলিব্রেশন হয়ে যাক। মোদিদি গান ধরো, গান ধরো প্লিজ 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 প্লিজ। হ্যাঁ মোমো, একটা গান কর আর আমি
টেবিল লাও, টেবিল লাও, জলদি লাও। এই আমি রেডি। নন্দিনী একটা গান গাও না, সবাই এত করে বলছে, প্লিজ। হ্যাঁ মু গা, আজকে সুমন তোর গান সামনাসামনি বসে শুনুক। মানে তুই যখন পাড়ায় গান গাইতিস না, সুমন তো পাড়া টহল দিত। বাপ রে বাপ, কম ঘোল খাইয়েছে আমাকে। দাদা ভাই, এই কি বললেন? না মানে অবশ্য আবার একবার দুবার না, বেশ কয়েকবার ঘোল খাইয়েছে আমাকে। মানে তখন তো আমি জানতাম না এই সমস্ত চলছে। সরি দাদা ভাই, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আরে ঠিক আছে, এই এক মিনিট এক মিনিট এক মিনিট, মিস্টার কানের দুল, আই হ্যাভ এ কোয়েশ্চেন। তুমি হঠাৎ করে টুকাই বাবুকে শরবত, জুস, কোল্ড ড্রিঙ্কস এইসব না খাইয়ে ঘোল খাওয়াতে গেলে কেন? না মানে এটা নিশ্চয়ই শালা বাবুকে ইমপ্রেস করার কোনো নিনজা টেকনিক। আরে আমাকে একটু ডিটেলে শেখাও ব্যাপারটা, আমি একটু জেনে নিই, তারপর আমি সেটা আমার শালা বাবু মিস্টার পিকলুর উপর অ্যাপ্লাই করবো। বাবা খালি কথা কথা আর কথা, আছে বুঝি গান ফান কিছু হবে না নাকি? ও বৌদি, এবার গানটা শুরু করো না, এরকম কেন করছো গো? ও বাবা রে, কি বড় হচ্ছে এই, তোরা কেউ গান টান ধরবি নাকি আমি একাই তবলা বাজাবো? আমি গাইছি। থ্যাংক ইউ। একদম চুপ করে বসো, যতক্ষণ অনুষ্ঠান শেষ হচ্ছে না তুমি এখানে বসে থাকবে, চুপ করে, করতে যাবে না, বুঝেছো? এটা কিন্তু আমার পানিশমেন্ট দেওয়া হচ্ছে। হ্যাঁ সে যদি তুমি তাই ভেবে থাকো তাহলে তাই পানিশমেন্ট। আমিও নাচ করতে পারি। তাহলে
তুমি নাচটা শুরু করো। এই না না না, আমি নাচবো, আমার সব স্টেপ মনে পড়ে গেছে, ঠিক আছে? আরে টেবিল নিয়ে যাও, ক্যা করতা হ্যায়, টেবিল নিয়ে যাও, আসো। মিউজিক। বেশ হবে বেশ হবে, আমার কথা না শোনার ফলটা তুমি এবার বুঝতে পারবে। মানেটা কি? তাই আমি তোমার কোন কথা শুনিনি? হ্যাঁ, ভুলভাল ব্লেম দিচ্ছ যে? হ্যাঁ, বাজে ছেলে। ব্লেম দিচ্ছি? আমি ব্লেম দিচ্ছি তোমাকে? পাত্তাই তো দিচ্ছিলে না, পরম সুন্দরীতে নাচছো তুমি। আরে মানুষ একবার তাকায় আমার দিকে, তাকাচ্ছিল না পর্যন্ত, সেই জন্যে নিয়ে আসতে হলো আমাকে। এবার না কোথাও যেতে দেবো না। বাবা, তাই বলে তুমি আমাকে এভাবে কিডন্যাপ করে নেবে? এবার এবার বাকিরা যখন দেখবে, বুঝবে, খুঁজবে, তখন কিরকম লাগবে? হ্যাঁ, আমি কি করবো? আর আমি আমার বউকে কিডন্যাপ করে এনেছি, আমার ব্যাপার, তাতে যে যা বাবার ভাববে। আর তোমাকে যদি কিডন্যাপ করে আমি না আনতাম, তাহলে তো এভাবে আনতে পারতাম না, তাই না? তাই আমি এখন যা বলবো তুমি তাই শুনবে। বিয়ে হয়েছে আমার দাদা ভাই রিনি, আমার মধ্যে দিয়ে মিস্টার কানে দুলে। তুই এত রোমান্টিক কেন হয়ে যাচ্ছিস? কথাটা মন্দ বলনি না, আসলে ওদের তো আজকে বিয়ে হলো, আসলে আমার ওদের বিয়েটা দেখে না আমার বিয়ের কথা মনে পড়ে যাচ্ছিল, সেই জন্যই তো তোমাকে বারবার। আচ্ছা, তা কোন বিয়েটার কথা মনে পড়ছিল? গুন্ডাদের হাত থেকে পালাতে গিয়ে যে বিয়েটা করেছিল ওইটা? প্লিজ, হ্যাঁ মানে আমাকে ক্ষমা করো এবার, আর মনে করিও না। উফ, সেই দিন কম তুর্কি নাচও নাচাওনি তুমি আমাকে, তারপর দুম করে আমাকে চমকে দিয়ে তুমি বিয়েটা করে নিলে আলটিমেটলি। এক্সকিউজ মি, এই আমি তোমাকে জোর করে বিয়ে করেছিলাম? হ্যাঁ, নিজের ইচ্ছে না থাকলে ওকে জোর করে বিয়ে করা যায়? হ্যাঁ মানে যায় যায়, অনেক সময় যায়, মানে বাধ্য হয়ে অনেক কিছু করতে হয় অনেক সময়। কম ভয় দেখাওনি তুমি আমাকে। আমি তোমাকে ভয় দেখিয়েছিলাম? আমি ভয়? বাজে কথা বলো না, গুন্ডাদের ভয় দেখিয়ে মন্দিরে তুমি আমাকে বিয়েটা করেছিলে, এখন আবার তুমি বলছো। এক্সকিউজ মি, সেরকম না কিছুই হয়নি গো, সেরকম কিছুই হয়নি। গুন্ডারা কিছু করতে পারবে? সত্যকি বাবু, আমি আপনাকে বিয়ে করব। তখন কি আমি জানতাম যে গুন্ডাদের হাত থেকে বাঁচতে এরকম একটা ডাকাত বউ আনতে হবে ঘরে? বলছি কি, তুমি যদি সেদিন ওই পাগলামিটা না করতে তাহলে কি হতো বলো তো? কি আবার হতো? তোমার সাথে আমারই বিয়ে হতো। কেন ছোট ঠামি বলে না, যার সাথে যার বিয়ে হয় সেসব আগে থেকেই ঠিক করা থাকে, ঠিক সেরকম আমাদেরটাও। আর তুমি আমাকে ছেড়ে অন্য কাউকে ছড়ি না বিয়ে করতে, যদি করতেও না মণ্ডপ থেকে না পুরো ঘাট ধরে নিয়ে আসতাম। তুমি তো জানো আমি একবার দেখে গেলে আমার কি অবস্থা হয়। থাক, এসব গল্প আর এখন শোনাতে হবে না। মা, শোনাবো না কেন? আমি তোমাকে ছড়ি না কারোর সাথে বিয়ে করতে দিতাম, মানে আমি ছাড়া অন্য কেউ। তাই
সেই জন্যই যখন আমাদের বাড়ির লোকজনেরা আবার বিয়ে করতে বললো, তখন তুমি বারবার পালিয়ে যাচ্ছিলে আর বারবার ধরে আনতে হচ্ছিল। এমনকি শেষ পর্যন্ত বাড়ি থেকে পিগি ব্যাংক নিয়ে তুমি পালিয়ে গেছিলে। আরে বাবা, তোমার কাছ থেকে পালিয়ে গিয়ে তো আমি আবার তোমার কাছে ফিরে এসেছি, তাই না? তোমার মনে আছে টুকাই বাবু কি আজ রাত্রির দিন কি হয়েছিল? মনে থাকবে না আবার? বাপরে, যা কাণ্ড করেছিলে তুমি! হঠাৎ করে এক মাথা ঘুমটা দিয়ে আমার সামনে হাজির, কিছুতেই তুমি আমাদের বাথরুমে গেলে না। শেষ পর্যন্ত মাঝ রাতে তোমাকে হসপিটালে নিয়ে যেতে হলো। আমি উর্মি, আপনার বউ। তো আপনাকে কে বাধ্য করলো এখানে আসতে? নিচে স্কল। তো আপনি এখানে কেন এলেন? এটা কি আপনার বাথরুম বলে মনে হলো? খুব হাসি হচ্ছে না? সেদিন আমাকে কি বকেছিল মনে আছে তোমার? বাপরে বাপ, খুব বকেছিল, খুব রাগ হচ্ছিল, মনে হচ্ছিল সত্যি সত্যি পালিয়ে যাই। সে আর তোমাকে এখন পালাতে দিচ্ছে কে? পালিয়ে দেখো, একবার যখন ধরেছি তখন তো আর ছাড়ছি না। জানো, আমি এই এক বছর না কিরকম একটা বহু ভক্ত হয়ে গেলাম। আমি এখন চোখে না তোমাকে ছাড়া অন্ধকার দেখছি, অন্ধকার আমার সামনে। হ্যাঁ, আমরা করব, কিন্তু আমরা এখন বরং একটু ফুল সজ্জাটা রিক্রিয়েট করি। মনে আছে সারা রাত গল্প করেছিলাম, তারা দেখেছিলাম, তারপর ঝগড়া করেছিলাম, রাগারাগি করেছিলাম, মনে আছে? ধর, দিন দিন কিরকম একটা আনরোমান্টিক হয়ে যাচ্ছে। আরে আজকে আমরা ঝগড়া করবো না, আজকে আমরা শুধু ভালোবাসার কথা বলবো।